চাওয়াতি কমেস্তাহে আসসালামু আলাইকুম আপ এবং ভাইয়ারা সবাই কেমন আছেন উপায় ইতালিয়ান ভাষা শেখার আজকের ক্লাসটা হচ্ছে ক্লাসে কোয়াত্র আজকে আমরা লি আর্থিকলি ইন্দেতের মিনা টিভি নিয়ে আলোচনা করবো গত ক্লাসে আমরা দেতের মীনা টিভি আর্তিকি নিয়ে আলোচনা করেছি যারা ভিডিওটা দেখেননি অবশ্যই দেখে নেবেন ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো আজকে আমরা আর্তিকি ইন্দিতের মীন টিভি নিয়ে বিস্তারিত আলোচনা করবো তো অবশ্যই ভিডিওটা আপনারা সবাই মনোযোগ সহকারে দেখবেন আর যদি কিছু শিখতে পারেন সবার সাথে শেয়ার করবেন প্রথমে আমাদের বুঝতে হবে ইন্দিতের আমাদের কেন ব্যবহার করতে হবে কেন এটা আমাদের শিখতে হবে এর সংজ্ঞা হচ্ছে যে সব শব্দ দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুকে অনির্দিষ্ট করে বোঝায় ওই শব্দগুলোকে ইন্দিতের মিনাতিব আর্তিকলি বলে অর্থাৎ অনির্দিষ্ট করে বোঝায় যেমন একটা উদাহরণ ড্যাশ পেন্না এখানে শুধু একটা কলমের কথা বলা হয়েছে কলমটার কি কালি বা কালার কীরকম এটা কিন্তু বলা হয়নি সেজন্য এখানে অনির্দিষ্ট করে একটা কলম বোঝানো হয়েছে এক্ষেত্রে আমরা আরতিগুলি ব্যবহার করব উনা না। আবার যদি আমি আরেকটা উদাহরণ দেই ড্যাশ পেন্না রোসা একটি লাল কলম এখানে কিন্তু কলমটা নির্দিষ্ট করে বোঝানো হয়েছে অর্থাৎ লাল কালারের কলম সেজন্য এখানে আমাদের দেতের মিনাতিব আর্থিকলি বসাতে হবে লা প্যান না রোসা ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন অর্থাৎ যদি আমরা কোনো বস্তুকে নির্দিষ্ট করে বলতে চাই বুঝাতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা দেতের মিনাতীব আর্থিকলি বসাবো আর যদি অনির্দিষ্ট করে ব্যক্তিটাকে বোঝাই বা বস্তুটাকে বোঝায় সেক্ষেত্রে আমরা ইন্দেঁতের মিনাতীব আর্থিকলি ব্যবহার করব। ইন্দিতের মেনা টিভি আরতিকলিগুলো হল উন উন দে্লি উন আপস্রপ উনা এগুলো হচ্ছে ইন্দিতের মিনা টিভি আর্তিক ইন্দিতের আমাদের ছ আকারে শিখতে হবে তাহলে খুব সহজে আমাদের মনে থাকবে প্রথমে মাস্কিলে এবং ফ্যামিনিলে দুই ভাগে ভাগ করে সিঙ্গুলারে এবং প্লুরালে অর্থাৎ এক বচনে এবং বহু বচনে ভাগ করতে হবে অর্থাৎ হবে উন এবং উন উন এর প্লুরালে হয়ে যাবে দেই এবং উন ওর প্লুরালে হয়ে যাবে দেলি অন্যদিকে ফ্যামিনিলে সিঙ্গুলারে অর্থাৎ এক বচনে হবে উন আপস্রপ এবং উনা এর প্লুরালে অর্থাৎ বহু বচনে হয়ে যাবে দেললে আশা করি ছকটা দেখে আপনারা বুঝতে পেরেছেন প্রথমে আমরা দেখব মাস্কিলে শব্দের ক্ষেত্রে সিঙ্গুলারে হয় উন এবং প্লু প্লুরালে হয় দিল্লি এর নিয়মটা হচ্ছে যদি কোনো মাস্কিলে সিঙ্গুলার শব্দ এসসে পিউকনসো নামতে ওয়াই জে তা পি এস জি এন দ্বারা শুরু হয় তাহলে তাদের পূর্বে উন বসে এবং প্লুরালে বসে দিল্লি অর্থাৎ মাস্কিলে সিঙ্গুলার শব্দ যদি এগুলো দ্বারা শুরু হয় তাহলে হবে উনো আর যদি এগুলোর প্লুরাল হয় তাহলে হবে দিল্লি যেমন আমরা উদাহরণ দেখতে পারি ড্যাশ জুক কেরো এখানে জেতা দ্বারা শুরু হয়েছে এবং শব্দটি হচ্ছে সিঙ্গুলারে সেজন্য এখানে হবে উনো জুক কেরো এর প্লুরাল যদি আমরা করতে যাই তাহলে আমাদের করতে হবে দিল্লি দিল্লি ওকে আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন মাস্কিলের ক্ষেত্রে আরেকটা নিয়ম হচ্ছে যদি সিঙ্গুলারে উন হয় তাহলে প্লুরালে হবে দেই এর নিয়মটা হচ্ছে যদি কোনো মাস্কিলের শব্দ ভোকালি অর্থাৎ আ এ ই ও উ বা অন্য কোনো কনসোনান্তে যেমন ভিছি ডি এম এল এগুলো দ্বারা যদি শুরু হয় তাহলে তাদের পূর্বে সিঙ্গুলারে হবে উন এবং প্লুরালে বসবে দেই ঠিক আছে তবে এখানে একটা জিনিস দেখার বিষয় হচ্ছে এখানে কিন্তু এসসিপিউ কনসন আনতে এগুলো ছাড়া আমরা যেই নিয়মটা একটু আগে শিখে এসেছি এসসিপিউ পিউ কনসন আনতে এক্স ওয়াই জেড পি এস এগুলো ছাড়া যদি শুধু ভোকালি এবং অন্য কনসনান্তি দ্বারা মাস্কিলের শব্দ শুরু হয় তখনই হবে সিঙ্গুলারের ক্ষেত্রে উন এবং প্লুরালের ক্ষেত্রে দেই যেমন একটা উদাহরণ দেখি উন ফিলিও ফিলিও শব্দটা এখানে কনসনান্তি দ্বারা শুরু হয়েছে সেজন্য হয়েছে উন ফিলিও এর প্লুরাল যদি করি তাহলে হবে দেই ফিলি আবার আরেকটা উদাহরণ উন ইতালিয়ানো। এটা কিন্তু মাস্কিলে সিঙ্গুলার শব্দ এবং ভোকালি দ্বারা শুরু হয়েছে সেজন্য হয়েছে উন ইতালিয়ানো। এর যদি প্লুরাল করি তাহলে হবে দে এবার দেখি ফ্যামিনিলে শব্দের ক্ষেত্রে স্ত্রীবাচক ফ্যামিনিল শব্দের ক্ষেত্রে সিঙ্গুলারে হয় উন আপস্রপ এবং উনা এর নিয়মটা হচ্ছে যদি কোনো ফ্যামিনিলে সিঙ্গুলার শব্দ ভোকালি দ্বারা শুরু হয় অর্থাৎ আ এ ই ও উ এই পাঁচটা অক্ষর দ্বারা যদি কোনো ফ্যামিনিলের শব্দ শুরু হয় তাহলে তাদের পূর্বে উন আপস্রব বসে যেমন উন অরা আরেকটা হচ্ছে উন আমিকা এখানে দুইটা শব্দই হচ্ছে ফ্যামিলিলে সিঙ্গুলারে এবং ভোকালি দ্বারা শুরু হয়েছে সেজন্য তার পূর্বে আরতিকলি উন আপস্রপ হয়েছে এর উচ্চারণটা হবে উন উন আমিকা তারপরে যদি ফ্যামিনিলি সিঙ্গুলার শব্দ ভোকালি ছাড়া যে কোনো কনসনান্তি দ্বারা শুরু হয় তবে তাদের পূর্বে বসে উনা যেমন উনা জিয়া উনা পর্তা উনা লেতেরা উনা স্তানসা উনা কামেরা এখানে সবগুলোই শব্দ কিন্তু কনসনান্তি দ্বারা শুরু হয়েছে সেজন্য এই সবগুলো শব্দের পূর্বে উনা বসেছে আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন ফ্যামিনিলে সিঙ্গুলারে যদি উন আপস্রপ এবং উনা হয় তাহলে এর প্লুরালে দেলে হবে অর্থাৎ উন আপস্রপ এবং উনা দুইটার প্লুরালেই দেলে বসে যেমন উন আমেইকা এর প্লুরাল ফর্ম হচ্ছে দেলে আমিকে উনা স্তানসা প্লুরালে দেলে ইস্তানে উন অরে উনা জিয়া প্লুরাল হবে দেল্লে এভাবেই ফ্যামিনিলের সিঙ্গুলারের ক্ষেত্রে উনা আপস্রপ এবং উনা হলে প্লুরালে দেলে দিয়ে করতে হবে এবার আমরা কিছু কম্পিতি দেখবো এই কম্পীতিগুলো অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন নুমেরো উন রেগালো মানে গিফট নুমেরো দুয়ে শার্পা মানে স্কার নুমেরো ত্রে আলবেরগো মানে হচ্ছে হোটেল নুমেরো কাত্র এসামে অর্থ হচ্ছে এক্সাম বা পরীক্ষা নোমেরো ছিঙ্ক ইদিয়া অর্থ হচ্ছে আইডিয়া নোমেরো সেই ছিদা মানে হচ্ছে শহর নুমেরো সেতে দলছে অর্থ মিষ্টি নোমেরো অত অপেরা অর্থ হচ্ছে কর্মী নুমেরো নভে ইসবা আলিও অর্থ ভুল নোমেরো দিয়েছি ভিয়া অর্থ ভ্রমণ নোমেরো উন দিছি স্ক্রিতে অর্থ হচ্ছে লেখক নোমেরো দো দিছি মায়েস্ত্র অর্থ শিক্ষক নোমেরো ত্রে দিচ্ছি স্ত্রাদা অর্থ রাস্তা নোমেরো কোয়াত্তর দিছি অরা অর্থ হচ্ছে সময় বা ঘন্টা এই কম্পিতিগুলো অবশ্যই আপনারা বাসায় প্র্যাকটিস করবেন তাহলে ইন্দিটি মিনাটিভি আর্টিকুলি নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না তো এই ছিল আজকের পড়া আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন এখানে যদি কোনো কিছু না বুঝেন অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লাহ সবার কমেন্টের আনসার দেওয়ার চেষ্টা করব আর অবশ্যই ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবেন এবং কম্পীতেগুলো করে আমাকে কমেন্ট করে জানাবেন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ